তাই রাখে। বাবা, ময়দানের বুক ফেয়ার দেখেছি, কিন্তু থানার ফাইল ফেয়ার প্রথমবার দেখছি। সে আশা করো না, এগুলো রদ্দির দরে বেচলেও কেউ নেবে না। অভিক, তুইও পারিস সত্যি। আসছিস? আস আস, এখন তো তোর ভালো সময়। এগুলো দেখেছিস? পুরনো কেসের রেকর্ড এখানে ছিল, আছে, থাকবে। ডিসগাস্টিং। বাবা, তুই কি করছিস এই ফাইলগুলো নিয়ে বলতো? তুই কি করবো? পুলিশে চাকরি করি, কিছু তো একটা করতে হবে। ও রাঘব বলতে তো ধরতে পারবো না, তাদের তো বড় বড় হাত পা আর মাথা। দেখি যদি চুনোপুটিগুলোকেই ধরতে পারি। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। তা অভিক বাবু, আপনি এখন কোন চুনোকে ধরার অভিযানে বেরোচ্ছেন, নাকি পুঁটিকে? চুনো বা পুঁটি সেটা বুঝতে পারিনি, আর বুঝবই বা কী করে? পাগলদের ইন্টারোগেট করে ইনভেস্টিগেশন তো হয় না। ও, তুই এসএমআরটির কথা বলছিস? আচ্ছা, ওখানে নাকি আবার চুরি হয়েছে। কি চুরি গেছে? টাকা, 5,000 টাকা। 5,000? ও কি রে, সাক্ষী আছে, চোরকে দেখেছে, তাই নাকি? ইন্টারেস্টিং। তারপর? তারপর সেখানেই কেসটা ইতি। সেখানে কেসটা ইতি? তার মানে? মানে আর কি, ঠিকঠাক বলছিলেন যতক্ষণ সুস্থ ছিলেন। যত কেসের গভীরে ঢুকেছি, ওনার মাথাটা, আরে বাবা, মেন্টাল পেশেন্টদের এভাবে ইন্টারোগেট করা যায়? আচ্ছা, সব কেস কি একরকম হয়? তুইও তেমনি। কি ফাইল খুঁজছিলিস বল? আগের কেসের ফাইলটা খুঁজছিলাম, দেখি যদি কিছু পাওয়া যায়। ফাইলটা ওখানে নেই। মানে? মানে ফাইলটা আমার কাছে আছে। আপনি যদি আমাকে অনুমতি দেন স্যার, তাহলে এই কেসটা আমি নিতে পারি। ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম, প্লিজ ক্যারি অন। আমার তো এই কেসটা হ্যান্ডেল করতে করতে মনে হচ্ছিল আমি না মেন্টাল পেশেন্ট হয়ে যাই। আচ্ছা, তোর অসহ্য লাগে না? দেখ অভিক, আফটার অল ক্রাইম ইজ ক্রাইম অ্যান্ড ডিউটি ইজ ডিউটি। ইয়েস স্যার। ওকে স্যার।